কাঁচা কলার কোপ্তা রান্না করতে লাগছে। কাঁচা কলা, আলু, টমেটো, পেঁয়াজ, আদা, গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, চিজ কিউব, রেড চিলি পাউডার, কাজু, বেসন, চারমগজ, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সল্ট। আর রান্না করার জন্য সঙ্গে লাগছে রিফাইন্ড অয়েল। কোফতার বল মাখার জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ আলু, কাঁচা কলার উপরের খোসাটা পিল করে নিয়েছি সেদ্ধ করে। এবার এটার মধ্যে দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু আমচুর পাউডার, লঙ্কার গুঁড়ো আর ব্ল্যাক পেপার। দেব নুন, আর মাখার পরে এটাকে টাইট বাইন্ডিং করার জন্য বেসন মিক্স করব। তাহলে এটা মেখে নিই। এবার বলগুলো বানাবো, হাতে একটু জলের মধ্যে ভিজিয়ে নিতে হবে। নিয়ে বল বানিয়ে এটার মধ্যে একটা চিজ কিউব ভরে দিলাম। তো গোলাগুলো বানিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, এবারে এই যে কোফতার বলগুলো করেছিলাম সেগুলো ভেজে নেব। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে সেই জন্য তেল একটু বেশি লাগবে। দিয়ে দেওয়া যাবে ধীরে ধীরে এটা ভেজে নেব। একদম লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো ভেজে নিই। সব বলগুলো ভাজা হয়ে গেছে, এবার কারি বানাবো। তার জন্যে কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, বাটা।
দিয়েছি গ্রেট করা টমেটো। তেজপাতা ধনে জিরে লঙ্কা হলুদ পেস্ট এবার পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা অর্ধেক কষে গেছে, এবারে দিয়ে দেবো এটার মধ্যে নুন। এই কোপ্তাকারি কাঁচা কলা মেন ইনগ্রিডিয়েন্ট। এই কাঁচা কলা যখন সেদ্ধ করা হবে সেটার মধ্যে নুন না দিয়ে সেদ্ধ করা ভালো, যে জলটা থাকবে সেই জলটা ফেলে না দিলে প্রচুর আয়রন থাকে এই জলটাতে, এমনিতে তো খাওয়া যাবে না। তো গাছে দিয়ে দিলে, ফ্ল্যাটে দিয়ে দিলে খুব ভালো হয়, এটা একটা সারের কাজে দেয়। সেই জন্যেই নুন না দিয়ে সেদ্ধ করাটাই ভালো, বাকি তো যখন ফ্রাই করা হবে তখন নুন দেওয়া হবে বা যখন রোল করা হচ্ছে তখন নুন দেওয়া হবে। মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে, তার মানে কষানো হয়ে গেছে। এবারে দেব চার মগজ আর কাজু বাদাম বাটা। এবার এটা দিয়েও ভালো করে কষাতে হবে, কষাতে কষাতে কাজু বাদামের একটা তেল বেরোয় এবং কাঁচা বাদামের গন্ধটাও চলে যায়। ভালো করে কষিয়ে নিই। পুরো মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে, এবারে দিয়ে দেব ঈশুষ্ণ গরম জল। আর দেব গরম মশলা। এবার এটা ভালো করে ফুটবে। কাঁচা কলা চট করে কেউ খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা তো পছন্দই করে না, তার জন্যে একটু টেস্টি করে বানালে, একটু টুইস্ট করে বানালে তাতে খাওয়াও যাবে, খেতে ভালোও লাগবে, বাচ্চারাও খাবে। এটার মধ্যে চিজ স্টাফ করেছি, চিজ বাচ্চাদের পক্ষে খুবই ভালো এবং ওদের খেতেও ভালো লাগে। ভালো মতো ফুটে গেছে, এবারে ফলগুলো কোপ্তাগুলো দিয়ে দেবো। কেয়ারফুলি দিতে হবে, কারণ যদি ভেঙে যায়
তাহলে পুরো ব্যাপারটাই নষ্ট হয়ে যাবে। এটা একটু ফুটবে, মিনিট পাঁচেক এটা ফোটাবো। একদম তৈরি হয়ে গেছে। এবারে এক চামচ ঘি দিয়ে দেবো। হয়ে গেল কাঁচা কলার কোফতা। বলগুলো ফ্রাই করে এমনি স্ন্যাক্স হিসাবেও খাওয়া যেতে পারে, আবার কারি করে লুচি পরোটার সঙ্গে দারুণ জমে যাবে, বা পোলাওয়ের সাথে। কেমন লাগলো তোমাদের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আজকে তাহলে চলি, নেক্সট দিন আবার একটা নতুন খাবার নিয়ে চলে আসবো। ওকে দিন, বাই।